হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকে যে দিদি, মেকআপ করতে কি কি লাগে, বা আমি নতুন মেকআপ স্টার্ট করেছি, অ্যাজ আ বিগিনার আমার কি কি প্রোডাক্ট ইউজ করা উচিত, বা কি কি প্রোডাক্ট পারচেজ করা উচিত। তো সেই জন্যই আজকের আমার এই ভিডিও। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো পুরোটা, না কেটে, কারণ না হলে অনেক কিছু স্কিপ করে যাবে। মেকআপ করতে কি কি লাগে এগুলো অ্যাকচুয়ালি আমাদের জানা দরকার। অনেকে জানে না, অনেকে মনে করে এটা না হলে হবে, ওটা না হলে হবে, এটা একেবারে ভুল ধারণা। অনেক কিছুরই প্রয়োজন হয় যেটা আমরা অনেকে জানি না, তাই জন্য সেটা জানার জন্য ভিডিওটা পুরোটা দেখো। তো চলো বন্ধুরা, দেখে নাও মেকআপ করতে কি কি লাগে। প্রথমত আমি যেটা ইউজ করে থাকি মেকআপ করার টাইমে সেটা হচ্ছে টোনার। এই ধরনের টোনার আমি ইউজ করে থাকি, এটা হচ্ছে জোভিসের টোনার। তোমাদের যদি অন্য কোনো টোনার তোমরা ইউজ করতে পারো বা অন্য কোনো টোনার তোমাদের থাকে তাহলে সেটা তোমরা ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। টোনারটা ইউজ করার কারণ হচ্ছে আমরা যখন মেকআপ স্টার্ট করি সবার প্রথমে আমরা স্কিনটাকে ভালো করে ওয়াশ করে টোনারটা আগে অ্যাপ্লাই করবো। তার কারণ হচ্ছে টোনারটা অ্যাপ্লাই করার ফলে স্কিনে যে টান টান ভাব হয় মুখ ওয়াশ করার ফলে সেই টান টান ভাবটা আর থাকবে না, তাই জন্য টোনারটা ইউজ করতে হয়। সেকেন্ড হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিনটা খুবই খুবই প্রয়োজন, শুধুমাত্র বাইরে গেলেই নয়, বাড়ির ভেতরেও আমাদের সানস্ক্রিনটা ইউজ করা খুবই প্রয়োজন। আমি নিজে রেগুলারলি সানস্ক্রিন ইউজ করে থাকি। সানস্ক্রিনের জন্য আমি জোভিসের এই সানস্ক্রিনটা ইউজ করে থাকি। সানস্ক্রিন ইউজ করার কারণে আমাদের যে সান প্রোটেকশনটা হয় সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে, তাই শুধুমাত্র বাইরে বেরোলেই নয়, ঘরের ভেতরেও সানস্ক্রিনটা ইউজ করার চেষ্টা করবো। আমি নিজে রেগুলার সানস্ক্রিন ইউজ করে থাকি, তাই মেকআপ করার আগে অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারের জন্য আমি ল্যাকমির এই ট্রিটমেন্ট ময়েশ্চারাইজারটা ইউজ করে থাকি। এটা আমি অলমোস্ট শেষ করে ফেলেছি, দেখে নাও। এটা আমি রেগুলার ইউজ করি, শুধুমাত্র মেকআপ করার আগে নয়, আমি নিজে এমনিতেও রেগুলার ইউজ করে থাকি। ময়েশ্চারাইজারটা খুবই ভালো। তো যে কোনো ধরনের ময়েশ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। অনেকে ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেল ইউজ করে থাকে, তাই সে তোমরা যদি চাও সেটাও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তারপর চলে যায় প্রাইমারে। প্রাইমারের জন্য আমি এই ফেস প্রাইমারটা ইউজ করি। প্রাইমার ইউজ না করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে মুখে একটা ট্যান ভাব আসে, ফাউন্ডেশনটা ভালোভাবে বসে না, কেকি হয়ে যায়, তাই জন্য প্রাইমারটা অবশ্যই ইউজ করা প্রয়োজন। নেক্সট হচ্ছে অরেঞ্জ কারেক্টার। যার যার স্কিন শেড অনুযায়ী তোমরা কারেক্টার ইউজ করবে। কারেক্টারটা ইউজ করার কারণ হচ্ছে আমাদের মুখে এই যে যে ধরনের স্পটগুলো থাকে বা ডার্ক সার্কেল হাইড করার জন্য কারেক্টার ইউজ করতে হয়। আমি আমার স্কিন শেড অনুযায়ী আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করে থাকি। গ্রিন কারেক্টার আছে, ইয়েলো কারেক্টার আছে, অরেঞ্জ কারেক্টার আছে। তোমরা যার যার যে স্কিন শেড সেই অনুযায়ী কারেক্টার ইউজ করবে, তাতে করে মেকআপটাও খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর কোনো স্পটও থাকবে না। তারপরে চলে যায় মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি এখানে অনেকগুলো জিনিস নিয়েছি। এই যে আমার ফাউন্ডেশনের সব কিছু আমি এক একবার এক একটা ইউজ করে থাকি। এই সব কিছু দিয়ে ফাউন্ডেশন করা যায়, শুধুমাত্র এটা নয় যে একদম এইগুলো দিয়েই ফাউন্ডেশন করতে হবে। এই ধরনের সিসি ক্রিম কিংবা কনস্ট্যান্টা বা যাদের কাছে এই ধরনের প্যানকেকগুলো আছে, প্যানকেকগুলো দিয়েও তোমরা ফাউন্ডেশনের পরিবর্তে প্যানকেকও ইউজ করতে পারো বা প্যানস্টিকও ইউজ করতে পারো। নেক্সট ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যেটা আমাদের প্রয়োজন হয় ফাউন্ডেশনটাকে সেট করতে হয়। ফাউন্ডেশন সেট করার জন্য যে কোনো ধরনের লুজ পাউডার তোমরা ইউজ করতে পারো। বানানা শেডটা অ্যাজ আ লুজ পাউডার তো খুবই ভালো হয়। তো আমি এখানে দুটো লুজ পাউডার নিয়েছি, একটা হচ্ছে ল্যাকমির এটা, আরটা হচ্ছে মেবেলিন নিউ ইয়র্কের। ফাউন্ডেশনের পরে চলে যায় কনসিলারে। কনসিলারটা ইউজ করার জন্য আমি এটা 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 এই চারটা শেড ইউজ করে থাকি। যার যার স্কিন শেড অনুযায়ী তোমরা কনসিলার ইউজ করবে। কনসিলারটা ইউজ করা খুবই প্রয়োজন, তাতে করে আমাদের ডার্ক সার্কেল হাইড হয়, খুব সুন্দর মেকআপ ফুটে ওঠে। কনসিলারটা ইউজ করা খুবই দরকার। তারপর চলে যায় কন্ট্রোরে। কন্ট্রোরের জন্য আমি এই ধরনের একটা কন্ট্রোর প্যালেট ইউজ করে থাকি। ফ্রেন্ডস, আমি কন্ট্রোরের জন্য এই ধরনের কয়েকটা শেড ইউজ করে থাকি, এই দিকের চারটে আর এই দিকে চারটে। এই শেডগুলো আমি ইউজ করে থাকি কারণ স্কিন শেড অনুযায়ী কন্ট্রোরটা ইউজ করা খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ব্লাশ। ব্লাশের জন্য আমি এখানে সুইস বিউটির প্রো ব্লাশ অ্যান্ড হাইলাইটার এই প্যালেটটি ইউজ করে থাকি। এটা এখানে ব্লাশ আর হাইলাইটার দুটোই আছে, দুটোই আমি ইউজ করে থাকি। খুবই খুবই ভালো একটা প্যালেট। তোমরা যদি পারচেজ করতে চাও তাহলে আমাকে নক দিও, আমি তোমাদেরকে বলে দেবো। আর এই তো
তারপর চলে যায় মেকআপের আরেকটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আইশ্যাডো। আইশ্যাডোর জন্য আমি এই ধরনের আইশ্যাডো প্যালেট ইউজ করে থাকি। এখানে 12টা আইশ্যাডো কালার রয়েছে, এটাও ইউজ করে থাকি। এটা খুবই চিপ, খুবই ছোট একটা প্যালেট, বাট ডোন্ট ওয়ারি, আমার কাজ চলে যায়। এই জেল পমেটগুলো আমি ইউজ করে থাকি আইব্রোর জন্য, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্রাউন কালার। যখন যেটা প্রয়োজন হয় আমি সেটা ইউজ করে থাকি। তোমাদের যদি এই ধরনের পমেট লাগে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি যে অনলাইন সাইট থেকে কিনেছি আমি সেটা তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। কাজলের জন্য আমি জোভিজের এই কাজলটি, আদভানি কাজল বা ব্লু হেভেনের এই আইল্যানারটি, এই ধরনের প্রোডাক্টগুলো আমি ইউজ করে থাকি। আচ্ছা, তারপর চলে যায় মাস্কারাতে। মাস্কারার জন্য আমি ওয়াকফির এই মাস্কারাটি ইউজ করে থাকি। খুবই খুবই ভালো একটা মাস্কারা, তোমরা যদি এটাও কিনতে চাও, এটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা আমার ভিডিও দেখেছো, ভিডিওতে তোমরা দেখেছো আমরা এটা, আমি এটা ইউজ করেছি, তো তারা আমাকে যদি কিনতে চাও আমাকে বলো, আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। লিপস্টিক আমি আর দেখালাম না, কারণ লিপস্টিক যে যার পছন্দ অনুযায়ী ইউজ করা, লিপস্টিক তো জানোই সেটা, অ্যাজ ইউজ আর সবাই জানো সেটা ইউজ করা খুবই খুবই ইম্পর্টেন্ট, নাহলে মেকআপ ইনকমপ্লিট রয়ে যায়, তাই লিপস্টিকটা আমি আর দেখালাম না। এবার চলে যায় আইল্যাশে। আইল্যাশের জন্য আমি এখানে ম্যাকের এই আইল্যাশটি আজ অব্দি ইউজ করেছি, এটাও ইউজ করেছি। এখানে দেখো আবার একটা খুবই চিপ একটা গ্লু দিয়েছে, এটা ভালো না একেবারে, যার জন্য আমি এই ধরনের একটা গ্লু কিনেছি আলাদা করে, যেটা খুবই ভালোভাবে বসে চোখে আর কোনো অসুবিধাও হয় না, তাই তোমরা আলাদা করে গ্লু কিনে নিতে পারো। তারপর চলে যায় মেকআপ ফিক্সারে। মেকআপ ফিক্সারটা খুবই খুবই প্রয়োজন, অনেকের একটা ভ্রান্ত ধারণা, আমি অনেকের মুখ থেকে শুনেওছি যে মেকআপ ফিক্সার ইউজ করার কোনো প্রয়োজন নেই, না করলেও চলে, পারচেস না করলেও কোনো ব্যাপার না, বাট এটা একেবারে ভ্রান্ত ধারণা। মেকআপ ফিক্সার ইউজ করা খুবই খুবই প্রয়োজন, তাতে করে আমাদের মেকআপটা খুব ভালোভাবে বসে, সেট হয়, আর গরমেও ঘামেও সেটা গলে যায় না, ফেটে যায় না, তাই মেকআপ ফিক্সার ইউজ করা খুবই প্রয়োজন। আমি এই ধরনের মেকআপ ফিক্সার ইউজ করে থাকি। আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ছাড়া মেকআপ করাই সম্ভব না, সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডার। টেন্ডার, এটা হচ্ছে আমার নতুন মেকআপের সেট। এই ধরনের লুকে আসে এই ধরনের প্রবলেম, এই ধরনের মেকআপ ব্রাশ ইউজ করার অনেক উপকারিতা রয়েছে। আমরা যখন কোথাও ট্রাভেল করি তখন এই ধরনের প্যাকেজগুলো ক্যারি করতে খুবই সুবিধা হয়, আমাদের ব্রাশগুলো নষ্ট হয় না, বাঁকা হয়ে যায় না, বা ব্রাশ উঠে যায় না, নষ্ট হয় না, কোনো রকম কোনো প্রবলেম হয় না, তাই এই ধরনের ব্রাশগুলো বা প্যাকেজিংগুলো খুবই ভালো হয়, তাই আমি এটা পারচেস করেছি একটা অনলাইন শপ থেকে। তাই তোমরা যদি এই ধরনের মেকআপ ব্রাশ পারচেস করতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তো আজকে এটাই ছিল আমার ভিডিও, মেকআপ নিয়ে আমার এটাই ছিল তোমাদেরকে জানানোর কিছু বিষয়। আমি জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, যদি কিছুমাত্র তোমাদের উপকার করে থাকি বা কিছুমাত্র তোমাদেরকে বোঝাতে পারি তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও। একটা লাইক করো আমার ভিডিওতে, তাহলে আমি অনেক অনেক উৎসাহিত হব, নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হব। তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা কী উপকার পেয়েছো। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করো, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যাবে, আর আমার কোনো ভিডিও তোমরা মিস করবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।